ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ডিএ নিয়ে আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে। হ্যাঁ বন্ধুরা, কারা ডিএ নিয়ে আদালতে ফের মামলা করলো? আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে করলো এবং এর পরে সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নিল সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যারা কর্মচারী রয়েছেন, অর্থাৎ ইলেকট্রিক বিভাগে যারা কর্মচারী রয়েছেন, যারা কাজ করেন, তারা দীর্ঘদিন আগেই হাইকোর্টে মামলা করেছিল বকেয়া ডিএ পাওয়ার জন্য, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য। হাইকোর্ট রায় দিয়েছিল তাদের পক্ষে, এরপরে সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট ফের যারা কর্মচারী রয়েছেন তাদের পক্ষেই রায় দিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার সে বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করলে ফের আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে হয়। এবারে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট দিনে শুনানিতে যারা বোর্ডের কর্মকর্তা রয়েছেন তাদেরকে হাজিরা দিতে বলেছেন, তাদের জবাবদিহি করতে হবে। কেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তারা কেন্দ্রীয় হারে বা বকেয়া ডিএ প্রদান করেনি কর্মচারীদের? অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার যদি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান না করে, এ মামলা যদি সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে ফের জয়লাভ হবে সরকারি কর্মচারীদের। এবং অবশ্য অবশ্যই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে বাধ্য থাকবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।